ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم Allah subhanahu wa ta'ala
অসংখ্য অগণিত শুভ অবস্থা প্রদান করছি যে মহান মহিম আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে পবিত্র রমজানের পর আজকে শাওয়াল মাসে প্রথম জামাত আল্লাহ তাআলা আমাদেরকে তার দুলাভের উদ্দেশ্যে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ তাআলার করে আমাদেরকে আজকার তৌফিক দান করেছেন। আমরা সকলে আমাদের মহান মহিমের দরবারে অন্তরঙ্গ স্থল থেকে শুকিয়ে জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ অনেক সময় অশান্তি সৃষ্টি করে, সব ধর্মের ভিতরে
আমরা মুসলমান হিসেবে দাবি করছি এটা না, সব দিক থেকে বিবেচনা করে দেখা যায় যে ইসলামের মধ্যে এত কল্যাণ বা ধর্ম পৃথিবীতে আত্মীয়তা নাই। আলহামদুলিল্লাহ বলো ইসলাম ধর্মের প্রতিটি বিধান, আপনি নামাজ বলেন রোজা বলেন শুধু তাই না, নামাজ রোজা না, ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে অপূর্ণতা বলতে কোনো কিছু নাই, অপূর্ণতা বলতে কোনো কিছু নাই। কিছু কিছু জায়গায় গেছে কয়েকজন নেতারা তো দেখছেন মাঝে মধ্যে আমাদের আগে ভয়াবহ মহিলা দিচ্ছে, আমাদের দেশের নেতারা তো ম্যাক্সিমাম এরা ধর্ম কি জিনিস জানে না, বুঝে না, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত ধর্ম সম্পর্কে জানে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ধর্ম সম্পর্কে অবহেলা নানা জায়গায় সারে রান করে, এটা হওয়া উচিত না। ধর্মযুদ্ধের বিদ্যা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা মুসলিম হিসেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের এটার উপরে পাণ্ডিত্য বা দখল থাকা দরকার, জানাশোনা থাকা দরকার। কি বলেন আপনারা? তো দেখতাম বয়ান নেই তো, এরা তো মানুষ পায় না, টাকা দিয়ে মানুষ নিয়ে বয়ান দেয়, কিন্তু মাসমিলের সিজনে দেখা যায় তো যে আলেমদের নামের উপরে নির্ভর করে হাজার হাজার মানুষ জমা হয়েছে, এই শুধু কেউ ওনারা বয়ান করে যে পাঁচ মিনিট বয়ান করতে পারে না, বক্তৃতা দিতে পারে না, সে মাইক ধরতে পারে আর সাথে চায় না, এমন নেতাও দেখছে বিগত আমার অন্য নেতাও দেখছে যে কথাই বলে নাই সারা খেলা দিয়ে চলে গেছে, আমার ভালো নেতা হচ্ছে। তবে নেতাদের বক্তব্য মাঝে সত্তা বলতে এটা তো ধর্মীয় সভা, এখানে কথা বলার মতো যোগ্যতা মনে হয় কথাটা খেয়াল করবে, সে সবারে কেমন বক্তব্য বলে যে এটা তো ধর্মীয় সভা, এখানে বক্তব্য দেওয়ার মতো মানে ক্যাপাবিলিটি আমার নাই, আমার যোগ্যতা নাই, ক্যাপাসিটি নাই, আমি জানি না। তিনি নেতা আর নাম দিয়েছেন ধর্মীয় সভা, কোন সভা ইসলামে আবার ধর্মীয় সভা করে না, আপনি যেটা করেন তাহলে এটা ধর্মীয় সভা না, ওইটা ধর্মের বাইরে সবাই আচ্ছা মাহফিল যদি হয় ধর্মীয় সভা, তাহলে এর বাইরে যে সভাগুলো আছে এটা অধর্মীয় সভা, এটা মানুষের কল্যাণের জন্য করা কি এর জন্য সভা বলে না বাঙালি সভা বলে না, আলাদা করছি বলেন যে এটা রাজনৈতিক সভা, রাজনৈতিক মিছিল মিটিং, আর একটা হচ্ছে ধর্মীয় মিছিল মিটিং না, মুসলমানদের ভিতরে সবগুলো ধর্মের ভিত্তিতে হবে, যত মিছিল হবে মিটিং হবে সভা হবে সব ধর্মের ভিত্তিতে হবে, এর বাইরে থেকে হবে এগুলো শয়তানের রীতিনীতির উপরে হবে, ঠিক না, এগুলো মুসলমানদের সাথে সম্পৃক্ত। আমার ভাইরা ইসলামের ভিতরে যত হুকুম আহকাম আছে প্রত্যেকটা হুকুমের পিছনে পৃথিবীর প্রতিটা মানুষের স্বভাব সাইকোলজি কাজ করে, যুক্তি কাজ করে, যুক্তির বাইরে ইসলামের একটা বিধান আপনি পৃথিবীতে দেখাতে পারবেন না, যেটা যুক্তির বাইরে এই বিধান যেমন ওজন করা, এটার মধ্যে কি পরিমাণ সাইকোলজি আছে, কি পরিমাণ সায়েন্স আছে, যেমন তায়ম করা, নামাজ আদায় করা, দৃষ্টি অবনত রাখা, হিজাব করা, হিজাব হিজাবের বিধান তো এটা শুধু ধর্মীয় বিধান, সমগ্র মানব জাতির জন্য কল্যাণের বিধান, এটা কে দিয়েছেন, এটা কথা বলেন কথা বলেন, হিজাবের বিধান কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ এই হিজাব আল্লাহ দেওয়া এই বিধান, এটা ফরজ বিধান, দেখবেন অমুসলিমরা তো কটাক্ষ করে কোনো কি করে, মুসলমানদের ভিতরেও কিছু শিক্ষিত নামক মূর্খ আছে, এই মূর্খগুলো হিজাব দেখলাম বোরকা দেখি এদের মাথার শান্তি করা হবে, এটা পছন্দ করতে চান, দেখেছি আপনারা যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, ভারতের কর্ণাটকে মুসকান তাবাসসুম নামে ব্যাংক, নাম শুনেছেন আপনারা, মুসকানের একটা নারায়ণ ডাক্তারের আওয়াজে সারা বিশ্বকে বের হয়েছিল, মনে আছে, শুধু ভুলকা কেন বিচার বিচারণা করে তার স্কুলে দেওয়ালে ডাক্তার তার স্কুলে আপনার পরিপূর্ণ তার স্কুলের মধ্যে ভুলকা পরে যা হয় আলাদা হয় হিন্দুত্ববাদী বোঝেন তো, আমাদের দেশে আপনার কিছু বলতে পারি না কিন্তু ওইখানে বলার মতো অনেক আছে আছে না, আপনার কর্ণাটকের হাইকোর্ট পর্যন্ত রায় দিয়েছে যে হিজাব এটি ইসলামী কোনো বিধান না, আপনার বউ হিজাব করে না, আপনার মেয়ে হিজাব করে না,
কলেজের নামে বিশ্ববিদ্যালয়ের নামে এই শিক্ষার নামে কি অবস্থা হয়েছে জানাচ্ছে আপনারা অথচ যে পরিবারগুলোর মধ্যে এভাবে হিজাব মেনটেন করা হয় এবং একটা মেয়ে স্কুল কলেজে গিয়ে দেওয়ার জন্য গার্ডিয়ান সাথে 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 নিয়ে যায় সাথে নিয়ে আসে তারপরে অনেক টাকা মেয়ে নিয়ে এসে কাজ করে আছে কিনা এটা কাম মনে হয় দেখো মুসকান এক তাকদিরের কারণে সারা বিশ্বকে বিরোধ করে মুসকান মামলা করলো তার বিরুদ্ধে রায় গেল এরপরে সে আর ওই এলাকার কোনো স্কুলে যায় না যখন দেখছে রায়টার পক্ষে আসার কয়েক মাস বিরোধ থাকার পরে চলে স্কুলে এডমিশন নিয়ে পরীক্ষা দিয়েছে এই যে গতকাল দেখা এসে তার রেজাল্ট কাউন্ট হয়ে গেছে ওরা করোনা প্রদেশে এক নম্বর রেজাল্ট আপনারা তো মনে করেন যারা মানে হিজাব পরে বুরকা পরে যে মেয়ে গুলোকে এগুলোর এই সমাজে অসভ্য সমাজ নাম দিয়েছে ব্যাকটেটে এটি জানতাম না এটি অতীত ঠিক না এরা কিছু বুঝে না আধুনিকতা এরা জানে না এরা বুঝে না এরা ব্যাকটেটে এই সমাজে চলে না এই সমাজে কি চলে পূর্ণ অর্ধ গলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে যাবে একটা বাবা একটা মা একটা নষ্ট ভাব বাবা একটা ভ্রষ্টা ভ্রষ্টা মা যুদ্ধ করে কিন্তু তার খাতার মধ্যে পাওয়া তার সাহস কোনো শিক্ষক পায় নাই এতটা মেধা আল্লাহ দিয়ে দিয়েছে একটা কথা আছে ধর্মের পর বাতাসে 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 ধর্মের পথে যারা থাকে আল্লাহ কখনোই তাদেরকে লাঞ্ছিত করেন না তাদেরকে অপমানিত করেন না গোটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ইসলামোফোবিয়া ইসলামকে একটা ভয়ঙ্কর ধর্ম হিসেবে রাজনীতিতে উপস্থাপন করা হয়েছে সারা পৃথিবীতে বড় অথচ আলজেরিয়ার ইলন্দন বসে আলজেরিয়ার একজন ইমাম সালাত তারা মিলে নাও আদায় করছেন তেলাওয়াত করতেছেন একটা বিড়ালের বাচ্চা রাতিয়া তার কাঁধের উপরে উঠে গেছে আপনারা দেখছেন বিড়ালের বাচ্চা কাঁধের মধ্যে উঠে এসে এটা নিজের মতো ব্যবহার করতেছে তারপরে তার এই মানুষের গলার বেকারে গালের মধ্যে একটা চুমা দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে একটা বিড়ালের মাধ্যমে ইসলামোফোবিয়া এই শব্দই হয়ে গেছে সারা বিশ্ব দেখতে পেরেছে যে মুসলমানরা প্রাণীদের প্রতি শুধু মানুষ না সাধারণ একটা চতুষ্পদ প্রাণীর প্রতি গভীর মায়া আর মমতা আর মহব্বত ভালোবাসা সারা বিশ্ব ধর্মে কম এভাবে লড়াই এভাবে লড়াই করে শয়তান এবং তাগুতে অনুসারী যারা এরা যতই ধর্মে গলা চিপে হরুক না কেন ধর্মকে আল্লাহ এইভাবে ইতিবৃত্তি উদ্ভাসিত করবে ইনশা আল্লাহ এটি বাস্তব এভাবে আমার প্রিয় ভাইরা আমাদের যত ইবাদত আপনি দেখবেন আমি একজন জ্ঞানী মানুষ হিসেবে শিক্ষিত মানুষ হিসেবে আপনি কিরকম বেশি চিন্তা করবেন আমি দেখবেন মুসলমান গরু খাই আর যাই খাই আমার বুঝে পড়ি আর না বুঝে পড়ি আমি ওজনটা কেন করি আমার উপরে ফরজ ওজন যদি ফরজ হয়ে যায় কেন আমার তিন কাজ করা লাগে কেন আমাকে মানি দিতে হয় নরম থাকে মানি কেন বোঝাতে হয় কেন আমাকে গালো করতে হয় দরবারে সন্তুষ্টি করতে হয় কারণটা কারণ সারা বডিতে সব কিছু জায়গার মধ্যে পানি কেন পৌঁছাইতে হয় প্রতিটা বিধান ইসলামে প্রত্যেকটা বিধানের পিছনে বর্তমানে মেডিকেল সায়েন্স বর্তমানে সাইকোলজি
বর্তমানে দর্শন বিধান বর্তমানে সমস্ত শিক্ষিত মানুষগুলো ইসলামের প্রধানের বিধানের উপরে কেনা কৃষ্ণ হতে জানে ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর মধ্যে ওয়াইসন কাজগুলো যেখানে ইসলামোফোবিয়া আছে যেখানে নিজেরা গবেষণা করে করে হাজার হাজার মানুষ যত ফার্নিচার আছে ইন্টেরিয়র যত ডিজাইন আছে সব ইটালি থেকে আনা হয়েছে
তার বাড়িতে যেমন করেছে ওখানে কি কিরকম করে করেছে টোটাল বাড়ি সেট আপ করে দিয়েছে সেটা করলাম আমার কাছে এটা আপনি আসলো এত বড় একটা স্যাক্রিফাইস এত বড় একটা সহযোগিতা কেন করছে নিশ্চয় ওই ব্যক্তি বিশ্বস্ততার পরিচয় দিয়েছে যার জন্য 1500 কোটি টাকার বাড়ি আপনার মালিক জানিয়ে দিতে পারে সে হয়তো 15 লক্ষ কোটি টাকা উপার্জনটাকে করে দিয়েছে এটা আজকে অমুসলিম সম্প্রদায়ের ভিতরে গেছে কিন্তু মুসলিম সম্প্রদায় থেকে বিদায় নিয়েছে খুব কম আপনারা যারা এখানে আছেন আপনারা যারা ছোট একটা প্রতিষ্ঠান চালান রিলায়েন্স গ্রুপ কোম্পানি বাদ দেন ইন্ডাস্ট্রি বাদ দেন আপনি হয়তো একটা ছোট দোকান চালান একটা মুদি দোকান আছে বা একটা কাপড়ের দোকান আছে বা একটা ছোট যে কোনো ব্যবসা আছে দুই চারটা কর্মচারী রাখছেন খুব বিশ্বস্ত হ্যাঁ অনেক বিশ্বস্ত আপনার কর্মচারী মানে মাস শেষে এর বেতনের বাইরে একটা টাকা দিতে আপনার কষ্ট লাগে কেন কষ্ট লাগে তো বলছো আপনি জানেন যে আপনার কথা চেয়ে অন্য টাকা শুরু করে কথা বলতে গেল চোর চোর মস্ত বলছো মালিক টাকা কি সম্মান দেবে কে হাতে দেবে অচল অচল করে দেওয়ার মতো কিছু না না আছে খুব খুবই সেই খুবই কম কত 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 বিশ্বস্ততা পূর্ণ গুণ আমরা তাদের বলে এটা বলি পদে দেশে চলে গেছে বিশ্বাসের বাইরে কোনো কাজ করতে পারে না কথা আর কাজের শতভাগ মিল আছে আর আমাদের আমরা যারা রমজানে এতে কাপ করছি না এতে কাপ অনেক জায়গায় এতে কাপ এতে কাপও করছে এবং তার বাপ বাড়ির ব্যবসা হয়েছে প্রত্যেক ব্যবসা ব্যবসা কাস্টমারের সাথে কিভাবে ধোকা দিবে এভাবে বসে থাকে দলের কাছে শোনা যাবে শুনে লাভ তো না সব মিলিয়ে আপনার 130 টাকা হয়ে যায় বুঝলেন তো সব যখন দেখছি কাস্টমারের বিল বেশি শুধু বুঝতেই কামে 160 টাকা না টাকা বাড়ায় গেছে আর লাল বস্তু আল্লাহ কাছে গেলে কালো বস্তু কালো বলে সে ফেলায় গেছে কি সুন্দর ব্যবসায়ী উনি কয়েকদিন পরে মাসাল্লাহ 5-10 হাজার টাকা ইনকাম করে ইনকাম করে যাবে এগুলো আমাদের কাছে মনে রাখবেন ধোকাবাজ প্রতারক এবং কাস্টমারকে ঠকায় হাদিসে আসছে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাকালু আলা আন-নাসি ইস্তাহু শাবাল ইযাকাম দেখবা এই বলা তার সৃষ্টি হয়েছে যে কাস্টমারকে ঠকা করে একটা প্রতিযোগিতা চলছে মানুষকে ধোকা দেওয়ার একটা প্রতিযোগিতা চলছে তখন তোমাদের উপরে ইয়ামত জালিম বসিয়ে দেওয়া হবে শাসক হিসাবে দীর্ঘ শ্বাস ফেলার সাহস করা শাসক হিসাবে এমন কোন জালিম তোমাদের সামনে বসিয়ে দেওয়া হবে শ্বাস ছাড়তে হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে 92% বছর ধরে দেশের প্রেক্ষাপটে আজকে ব্যবসায়ীরা বলে আজকে ব্যবসায়ীরা বলে হুজুর সত্য কথা বলে সঠিক কথা বলে ব্যবসা করা অনেক কঠিন কাজ আসলে কঠিন কাজ আমাদের দেশের পরিস্থিতি ঠিক এরকম হয়েছে ঠিক না কেন এই পরিস্থিতি কেন আজকে আমাদের যে পরিস্থিতি ভালো না ছিল না আমরা এই পর্যায়ে কেন যাব আমাদের জগতে আমাদের লোকেশন বাড়ি হওয়ার জন্য না লোকেশন বাড়ি হওয়ার জন্য সব কিছু জন্য না এটা জরুরি না বিলিয়নিয়ার সবাই হয় না মিলিয়নিয়ার সবাই হয় না দরকার হলো এটা যার যতটুকু আছে তার ততটুকু নিয়ে শতটা সংসার নিয়ে যাওয়া দরকার ঠিক আছে জি আসতে না জি তাহলে কথাগুলো গায়ে লাগে তো গায়ে করে যেন ঠিক না আসতে আসতে রাগ করে না করে না প্রভু ঈদের পরে বাড়ি থেকে আনন্দ আনন্দ করে আসলে আপনার ঠিক আমার কিছু করছে হ্যাঁ কি না এটা কষ্ট না কষ্ট না ওকে সম্পর্কে একটা বেমা টাকা আছে অবশ্যই আছে সবটা আল্লাহ ভাই রিলায়েন্স রিলায়েন্স আমরা হাজার কোটি টাকার মালিক আমরা যতক্ষণ করি এটা শতটা শুরু করা দরকার ছোট্ট ব্যবসা হোক হোক একটা চা দোকান হোক একটা হোটেল হোক একটা মুদির দোকান যেটাই হোক আমার এই ছোট্ট আয়োজনে ছোট্ট জীবনে আমার দরকার
আমার দরকার হারামে এর মধ্যে যে শান্তি প্রসাদ আছে এটা হারামে ভিতরে কখনো উপভোগ করা যায় আল্লাহ বলেন তৌফিক দান করুন তার মধ্যে চিন্তা আসছে ওকে সম্মানী করার সুযোগ টাকা পারে দিতে কেন বিশ্বস্ত সহযোগ বিশ্বস্ত কর্মী বিশ্বস্ত কর্মচারী বিশ্বস্ত কর্মকর্তা এটা আমি কি করে এত উচ্চ টাকা বাড়ি করে দিয়েছেন আমরা আমাদের জীবন আমরাও তো কারণে কারো গোলাম গোলাম কি না কথা বলেন আমরা কার গোলাম আল্লাহ এর বলেন কার গোলাম আল্লাহ আমাদের গোলামিটা যদি বিশ্বস্ততার সহিত করতে পারি আমাদের জন্য অত্যন্ত পুরস্কার আছে ঠিক আছে কি না এই পুরস্কার সংক্রান্ত কয়েকটা করে আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ দান করুন বিসমিল্লাহির নিশ্চয়ই কাজের মুমিন তারা ইদা যিকিরাল্লাহ যখন তার সামনে আল্লাহর নামে যিকির হয় সবাই হয় যখন যিকির আসে সেখানে সেখানে ডাকিলেন আল্লাহর হুকুম আছে এই বিধানটা যখন তার সামনে আসে ওদিনার কোন ভয় তা কত আছে মুক্তি সুবহানাল্লাহ বলে ব্যবসা করার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা আছে রাজনীতি করার মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা আছে সমাজ নীতির মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা পরিবার নীতির মধ্যে আল্লাহর হুকুম আছে কিনা ধরে বলতে হবে আল্লাহ বলে এখানে এই আয়াতের অর্থ ম্যাক্সিমাম যখন করে আল্লাহ জিকির যখন করে তার অর্থ নরম হয় আল্লাহ জিকির মানে কি আল্লাহ বিধান আল্লাহ হুকুম আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যখন করে কিতাব একটা জিকির এই জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয় আল্লাহ বলেন আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে আল্লাহ সময় মাধ্যমে মুমিনের হৃদয় শান্ত হয় প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে মুমিনের হৃদয় কখনো শান্ত হয় না গান বাজনার দ্বারা মুমিনের হৃদয় শান্ত হয় না অস্থির উড়াচড়া চিন্তা ইমানদারের হৃদয় শান্ত হয় না অবৈধ লেনদেনের দ্বারা মুমিনের হৃদয় শান্ত হয় না হারাম কাজের দ্বারা নিশ্চয় যাদের সামনে আল্লাহ নামে স্মরণ হয়
আল্লাহর নামে জিকির হয় আপনি দুই কেজি আটা মেপে দিচ্ছেন দুই কেজি চিনি মেপে দিচ্ছেন আপনার একটা ব্যবসায়িক পর্যায়ে কাস্টমারকে দিচ্ছেন আপনি একটা বই বিক্রি করতেছেন আপনি বস্তু বিক্রি করতেছেন আপনি যে জায়গায় ব্যবসা পরিচালনা করতেছেন ঠিক এই জায়গায় আপনি যখন কাস্টমারকে দিচ্ছেন আপনার যারা দরকার আমি যে ব্যবসা করতেছি ব্যবসা করা হালাল ঠিক না দেবে বলেন ব্যবসা করা কি না বলেন ব্যবসা করা হালাল রাসূল বলেছিলেন একজন সৎ ব্যবসায়ী হাসর হবে জমিতে এক লোক
120 কোটি টাকা একসাথে যাকাত দিয়ে দাও মানে এরকম ভাবে যাকাত দিবেন এইজন্য ভরস দেন যাতে সামর্থ্য অনুযায়ী আপনি যাকাত দেন যদি 7,40,50 যত টাকা আছে আপনি তত যাকাত দিবেন ঠিক কি না এই যে আপনার রাস্তা এই মসজিদে আপনি নেবেন সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো কেমন হবে সারা পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস প্রতিষ্ঠিত হবে এখন লক্ষ লক্ষ এরকম কিছু কি দুনিয়ায় জীবিত আছে যার সরকার মাধ্যমে আছে আমরাই তো দান করি আমরাই দান করছি মুসলমানরাই দান করে ঠিক কি না আল্লাহ বলেন অলিন্না Allah,
আল্লাহ কেমন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছিলাম এমন জান্নাত যে জান্নাত খালিদিন ফিহা চিরকালের জন্য জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওকে সম্মানিত নাও পানি চিরকালের জন্য না চিরকাল থাকতে পারবে আল্লাহ বলেন নামাজ কাজ করলে আমি চিরকালের জান্নাত দেব চিরকালের জান্নাত দেব আল্লাহ আচ্ছা আমরা কি পাঁচটা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ আপনাদের কাছে কি মনে হয় আমার আল্লাহর দান বলে আর ওকে সম্মানিত করব আল্লাহ আল্লাহ বিনিময় দেওয়াটা ওকে সম্মানিত করব ওকে সম্মানিত কি ওর দিয়ে করেছে কি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ বলে কি পাঁচটা কাজ করলে বিনিময়টা আমার হাতে দিব এক নম্বরে আমি উচ্চ মর্যাদা নিব আমার সময় শেষ হয়েছে অনেক আগে উচ্চ মর্যাদা কারে বলে ভাইটা বুঝাই দাও দুই নম্বর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব ক্ষমা মাফ করব তোমাকে মাফ আমাদের জীবনে পাপের একটা জ্বালা যন্ত্রণা আছে কিনা মাপের দরকার আছে কিনা আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এক নম্বর আল্লাহ বলে রাসূল করিম আমি আল্লাহ তোমাকে ইসমে করিম দিই প্রতিটা বিধানে অনেক বড় আলোচনা প্রতিটা বিধানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পুরস্কার নেওয়ার মতো যোগ্য হয় এই কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুন আমিন তোমাদের নিকট বড় আপনার তাওবা কবুল করুন Bye.